নমস্কার, আমি সাবিতা রায়চৌধুরী, গড়িয়া পাঁচকোতায় থাকি। আমার বয়স 50 বছর, আমার উচ্চতা 5 ফুট। আমি 2011 সাল থেকে উষা গাঙ্গুলির রঙ্গকর্মী থিয়েটার গ্রুপে এবং 2017 সাল থেকে সীতাংশু খাটুয়ার গড়িয়া কৃষ্টি দলে এখনো পর্যন্ত থিয়েটার করে চলেছি। বাবা বাবা প্লিজ তুমি আমাকে এরকম করে বলো না, আমার খুব খারাপ লাগছে বাবা। তুমি জানো না আমার আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো। আমার আমার যদি চাকরিটা রাখতে হয় তাহলে তাহলে আমাকে কালকে চলে যেতেই হবে বাবা। দেখো ওখানে না, ওখানে কাজকর্মগুলো ঠিক এখানকার মতো নয়। ওখানে ওরা ওখানে ওরা ভীষণ প্রফেশনাল বাবা, জানো ওখানে ওই মা বাবার অসুখ বিসুখ এই সমস্ত বলে ওরা কিচ্ছু মানে না। বাবা বাবা প্লিজ দেখো আমাকে তো আমার চাকরিটা রাখতে হবে বলো। আর এই তো এই তো দেখো কদিন আগে পুজোর সময় আমি আমি এসেছিলাম, আবার এই মানে মায়ের শরীর খারাপ হওয়াতে আবার আসতে হলো। তাহলে বলো আসা জানাতে বুঝতেই তো পারছো ফ্লাইট ভাড়া, ফ্লাইট ভাড়া কত বাবা। তাছাড়া দেখো কমাস পরেই তো বনির বিয়ে, হ্যাঁ সেখানেও তো আমাকে আসতে হবে। বাবা বাবা প্লিজ তুমি রাগ করো না বাবা। আর দেখো আমি আমি মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করে গেছি, ডাক্তারও বলেছেন লাইফ ফিক্সের কোনো ব্যাপার নেই। আমি আমি ওখানে দেখাশোনা করার জন্য আয়া মাসিদের বলে গেছি। আর তাছাড়া তাছাড়া ওই যে আমার বন্ধু বন্ধু অমলান, ও তো রয়ে গেল, ওর কাছে তুমি ফোন করলে যখন ফোন করবে সকাল বিকেল সন্ধে দুপুর যখন ফোন করবে তোমার যা অসুবিধা হবে তুমি ওকে বলবে, ও ঠিক আমাকে সেটা নক করবে। আর আর তাছাড়া আমি তো রইলাম, আমি তুমি আমাকে ফোনে ফোনে আমার সঙ্গে কথা বলবে। বাবা বাবা প্লিজ দেখো বাবা বুঝতেই তো পারছো আমার আমার কত খরচ বলো। মানে 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 এখানে 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 তোমাদের জন্য এতগুলো টাকা পাঠাতে হয়, আর মানে আমার তো ওখানেও থাকতে একটা খরচ আছে না। বুঝতেই তো পারছো বাবা, তুমি তুমি খারাপ ভেবো না। আমি আমি আমার সমস্ত জীবন দিয়ে আমার সব কর্তব্য পালন করব তুমি দেখো, কিন্তু কিন্তু আমার চাকরিটা যদি রাখতে হয় তাহলে আমাকে কালকে যেতেই হবে বাবা, না গিয়ে কোনো উপায় নেই। দেখো বাবা বুঝতেই তো পারছো চাকরির ব্যাপার তো, সেই জন্য না হলে আমার যেতে খুব কষ্ট হচ্ছে বাবা। আমার মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো।